দেখো আমি এখন আছি গৌহাটির হোটেলে, হোটেলের রুমে ঢুকে পড়েছি। তোমাদেরকে হোটেলটা পুরো ঘুরে দেখাবো, খুব সুন্দর একটা হোটেল। আমি আগেও এসে এখানেই উঠেছি, প্রতিবার এখানেই এসে উঠি। ময়ূর হোটেল, এদের কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে, মানে এই হোটেলই আরেকটা রয়েছে, এটা পল্টন বাজার, পুরো স্টেশনের উল্টো দিকে, গৌহাটি স্টেশনের পুরো উল্টো দিকে হচ্ছে এই হোটেলটি রয়েছে। সাততলা কি আটতলা বোধ হয় হোটেলটা। আর তোমার ফ্যান্সি বাজার যেটা আছে না গৌহাটিতে, সেখানেও এদের আরেকটি হোটেল রয়েছে। এছাড়া রয়েছে কলকাতাতে, আর রয়েছে দিল্লিতে। তো ময়ূর হোটেল তোমরা একদম অনলাইনেই বুক করতে পারো, ওদের ওয়েবসাইটে গিয়ে সোজা বুক করবে। খুব ভালো, ভীষণ ভালো সার্ভিস, এদের খাওয়া দাওয়া ভীষণ ভালো। তবে এটা কিন্তু পিওর ভেজ, যারা আসবে তারা এটা মাথায় রেখেই আসবে যে এখানে কিন্তু তোমরা যদি এখানকার রেস্টুরেন্ট ইউজ করো তাহলে তোমাদের ভেজ খাওয়া দাওয়ারই নিতে হবে। তবে রান্না ভীষণ ভালো, খাওয়ার মান ভীষণ ভালো। আমি প্রতিবার আসি এখানেই, খাওয়া দাওয়াটা এখানেই করি, মানে ভেজ হলেও এত ভালো যে আর বাইরে কোথাও ইচ্ছে হয় না, মানে নন ভেজ খাবার থেকে দূরে থাকতে খারাপ লাগে না। তো হোটেলটা ঘুরে দেখাবো, তোমরা দেখো আর অবশ্যই লাইক আর কমেন্ট করো, তোমাদের কি কি আর জানতে ইচ্ছা করছে সেটাও আমাকে জানিও। আর গৌহাটিকে নিয়ে তো একটু ব্লগ করবোই, সেটা তখন তোমরা জানতে পারবে। চলো সাথে থেকো, পাশে দেখো একদম স্টেশনের উল্টো দিকে এই হোটেল ময়ূর। এই জায়গাটার নাম হচ্ছে পান বাজার, একদম স্টেশনের বিপরীতে, আর পুরো বাজারের মধ্যে এই হোটেলটা। উল্টো দিকে তোমরা শুধু স্টেশনই পাচ্ছ না, বাস স্ট্যান্ডও পেয়ে যাচ্ছ, যেখান থেকে বাস নানা জায়গায় যাচ্ছে, সেই অরুণাচল প্রদেশ থেকে শুরু করে শিলং, ডিব্রুগড়, আগরতলা, শিলিগুড়ি, সমস্ত জায়গার বাস তোমরা এখান থেকে পেয়ে যাবে। আচ্ছা চলো এবার হোটেলের ভেতরটা দেখাই তোমাদেরকে। এই হোটেলটা কিন্তু মানে অনেক পুরনো, দেখো প্রায় আটতলা বিল্ডিংটা, অনেক ঘর। আমি আগেও এসে এই হোটেলে উঠেছিলাম, এদের নিচে একটা রেস্টুরেন্ট রয়েছে। আর মনে রাখবে হোটেলে এলে এই হোটেলটা কিন্তু পুরোপুরি ভেজ, এখানে নন ভেজ কিছু পাওয়া যায় না। তবে ভেজ হলেও খাবারের মান এবং খাবারের টেস্ট এতই ভালো, তোমরা কদিন ভেজে নন ভেজ থেকে দূরে থাকতে একদম খারাপ লাগবে না। বিভিন্ন রকমের ঘর আছে, নন এসি রুমও রয়েছে, এসি রুমও রয়েছে। আচ্ছা তোমরা সিঙ্গেল রুম পেয়ে যাবে, মানে সিঙ্গেল বেড দিয়ে সাজানো ছোট্ট রুম, সাথে অ্যাটাচ বাথ, আর ডাবল বেড তো রয়েছে। আমরা ছিলাম এসি ডাবল বেডে, আমাদের এসি ডাবল বেড রুমে পার ডে পড়েছিল হচ্ছে 2250 করে। আচ্ছা এই হোটেলে তোমরা হোটেলের ওয়েবসাইট থেকেও বুক করতে পারো, আর সরাসরি এসেও বুক করতে পারো, সরাসরি এসে রুম দেখে রুম বুক করতেই পারো। আর যেহেতু এত বড় হোটেল, প্রচুর রুম, মোটামুটি রুম পাওয়া যায়, অসুবিধা হয় না, তো সেটা সবচেয়ে ভালো অপশন। কেন আগে থেকে টাকা দিয়ে বুক করে তারপর ধরো কোনো কারণে তোমরা আসতে পারলে না, বা কোনো কারণে তোমাদের হোটেলের রুম এসে পছন্দ হলো না দেখে, তখন তোমাদের ভীষণ চাপের হয়ে যায়, তখন ওই টাকা দিয়ে থাকতেই হয়, অ্যাডজাস্ট করতে হয়। তো তার চেয়ে ভালো আমার মনে হয় যে এসে যদি তোমরা দেখে পছন্দ করে নাও তাহলে সেটা বেশি মানে ভালো হয়। আর ওনারা না এখানে দু তিনটে রুম দেখান, মানে অপশন দেন ওনারা, তো যার ফলে তোমরা ভালো করে দেখেই নিতে পারো। Thank you.
হোটেলের সার্ভিসও খুব ভালো, খাবারের কথা তো আগেই বললাম। দেখো রুমগুলো বেশ বড় আর একদম টিপটপ সাজানো গোছানো, পুরনো হোটেল হলেও খুব সুন্দরভাবে এরা মেনটেন করে, তো সেজন্য বেশ মানে সমস্ত রকম সুবিধাযুক্ত বেশ ভালো। তো তোমরা গুয়াহাটিতে এসে এখানে উঠতেই পারো। আর এদের কিন্তু আরও হোটেল আছে, কলকাতাতে রয়েছে, এছাড়া রয়েছে দিল্লিতে, আর গুয়াহাটিতে ফ্যান্সি বাজারেও একটি হোটেল এদের রয়েছে। দেখো হোটেলের রুমগুলো দেখে তোমাদের যদি ভালো লাগে তোমরা এলে এখানে উঠবে, আর আমাকে জানিও কেমন লাগলো। লাইক কমেন্ট করতে একদম ভুলো না, সাবস্ক্রাইব করতেও ভুলো না, আর নিচের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে নতুন নতুন ভিডিও আমি আপলোড করলে সেটা তোমরা নোটিফিকেশনে পেয়ে যাবে আর দেখতে পারবে। ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো, চলো টাটা বাই বাই।